2022 সালে অর্থাৎ নতুন বছরটি অনেক রাশির লাভ লাইফের জন্য বিশেষ হতে চলেছে। তবে প্রধানত এই বছরটি চারটি রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য শুভ প্রমাণিত হবে। প্রথম মেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য নতুন বছরটি শুভ। সঙ্গীর সঙ্গে আপনার খুব ভালো সময় কাটবে, আপনার সম্পর্ক আরও মজবুত হবে। যে ব্যক্তি অবিবাহিত তার জীবনে একজন বিশেষ ব্যক্তি আসতে পারে। যারা বিয়ের কথা ভাবছেন তারা এবছরই গাঁট ছড়া বাঁধতে পারেন। প্রেম বিবাহের সম্ভাবনা বেশি থাকবে, যেখানে পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন। বিবাহিতদের জন্য এই বছরটি শুভ হবে, জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। ধনুরাশি। নতুন বছরটি এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য ভালো। বিবাহিতদের জন্য বছরটি ভালো হবে, বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য বিয়ের প্রস্তাব আসবে। এবছর আপনি আপনার সঙ্গীকে বিশেষ অনুভব করতে নতুন জীবনের শুরুর কথা ভাবতেই পারেন। কর্মজীবনে সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে করার সম্ভাবনা রয়েছে। মকর রাশি। এই রাশির জাতকদের প্রেম জীবনের জন্য বছরটি দারুণ। যারা এখনও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হননি তাদের জীবনে প্রবেশ করতে পারে বিশেষ কেউ। প্রেম বিবাহের জন্য শুভযোগ তৈরি হচ্ছে, পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সঙ্গীর সহায়তায় আপনার কর্মজীবন একটি নতুন দিক নির্দেশনা পাবে। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সঙ্গীর পরামর্শ নিতে ভুলবেন না। কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য বছরটি ভালো যাচ্ছে, প্রেমের সম্পর্ক মজবুত হবে। বিবাহিতরা কিছু সুখকর খবর শুনতে পেতে পারেন। প্রেমের সঙ্গী জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণ সমর্থন পাবেন। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা বিয়ে করতে পারেন। অবিবাহিত ব্যক্তি তার সঙ্গী খুঁজে পেতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হবে। আপনার সঙ্গীর সঙ্গে অবশ্যই ঝগড়া হবে, তবে অল্প সময়ের জন্য। তো বন্ধুরা, আপনিও যদি এই চারটি রাশির মধ্যে আপনার রাশি হয়ে থাকে তাহলে আপনার নতুন বছরের লাভ লাইফ হতে চলেছে সবথেকে রোম্যান্টিক এবং ভালো। আপনার রাশি কোনটি? এই চারটি রাশির মধ্যে আপনার রাশি কি আছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, প্রথম হলে সাবস্ক্রাইব করে দিন।